ধানমন্ডি ক্লাবে আমাদের যাব, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। চলে আসছি মেট্রো শপিং মলে। এই লোকজন কোথায়? অনুষ্ঠানের বাহ 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 বাহ, দিলীপকে অনেকদিন পর দেখলাম, আজকে একটা অনুষ্ঠান। আমার কি এটা ভেঙে ঠেঙে গেছে একদম চেহারা। তুমি কি লাইভ দিচ্ছ নাকি? লাইভ না, এই রেকর্ডিং করছি। অনুষ্ঠানটা কি কি হবে আজকে? গান টান গান, শুধু গান গান আর গান, শুধু গান। তো আগেই এসে পড়েছি, তো ওখানে কেউ আসেই নেই। আর যার কাছে আমার বন্ধু দিলীপ গুহ, সে আছে, আর কাউকে দেখছে না। যারা অর্গানাইজার তারা আছে। আপাতত এই হলো অবস্থা। বিপাশা বৌদি, যার স্মরণে এই অনুষ্ঠানটা, তিনি 2 বছর আগে মারা গেছে। এটা সেকেন্ড মরণোত্তর জন্মদিন, সেই উপলক্ষে গান বাজনা হবে। শিল্পী বিপাশা গুহ ঠাকুরতা, সে হচ্ছে একটি প্রতিষ্ঠানের, মানে একটি গানের কি বলবো, একটা সমিতির সংগঠক। সে হিসাবে অত্যন্ত জনপ্রিয় ছিল সঙ্গীতাঙ্গনে। আমি খুব একটা তার গান শুনিনি, তবে আজকে হয়তো কিছু কথাবার্তা শোনা যাবে। তো আজকে এই হচ্ছে পিছনের ব্যাকড্রপ। কুড়মুড়ে পাকো পাপড়। যাকে ঘিরে আয়োজন তুমি আজ আমাদের মাঝে নেই, তাই আমরা শুভারাক্রান্ত, বিষণ্ণ এবং বিষাদ সৃষ্ট। গত 16 আগস্ট ছিল জন্মদিন। আমরা গত বছর অনুষ্ঠানটি করেছিলাম ঠিক তার জন্মদিনে, তখনও তিনি আমাদের মাঝে ছিলেন না। এই অনুষ্ঠানের আমাদের সবার প্রিয় শিল্পী করিম হাসান খান মাইকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। শিল্পী করিম হাসান খান, যিনি প্রতীক বলেছিলাম যে আমরা 9 মার্চ থেকে বিপাশার জন্মদিনটা আমরা উদযাপন করতে চাই। আমরা একসাথে হয়ে এটা আমার দায়িত্বে করতে চাই। তো বিষয়টি যেহেতু আবেগের একটি বিষয়, আমরা
Thank you.
Oh,